বাবু, এই নির্বাচনে বিতর্ক আপনার কিছু ছিল না? আমার বিতর্ক আমার জন্য করার দরকার নেই, মিডিয়ার জন্য করতে হয় আমাকে, তাহলে আপনাদের চলবে কি করে? সেই জন্যই আমি এইসব একটুখানি বিতর্ক তৈরি করি, যাতে এটা নিয়ে আপনারা চালাতে পারেন, আপনাদের সময়টা কাটে। নাহলে আমার বিতর্ক কী দরকার আছে? আমি তো লড়াই করি আর জিতি। কিন্তু মিডিয়ার তৈরি মানে এই সময় কাটানোর ফাঁকে দিলীপ ঘোষও তো সবসময় ভেসে থাকেন জনমনে, সোশ্যাল মিডিয়া সর্বত্র। সেটাও মিডিয়ার বাধ্যবাধকতা, দিলীপ ঘোষ না হলে বিজনেস চলবে না। সেই জন্য আমার পক্ষে হোক না হোক, আমি বলি না বলি আমার নামে চালিয়ে দেয়, দিয়ে আমাকে এটা নিয়ে একটা শোই তৈরি হয়ে গেল, অথচ সে ম্যাটারের মধ্যে আমি নেই, এরকমও হয়েছে। কিন্তু আঁখো দেখি একটা ব্যাপার, হিন্দিতে বলে যাহা চোখে দেখিতেছি তাহা বিশ্বাস করিতেছি। আজ হলো কি দিলীপ ঘোষের, মানে দিলীপ ঘোষ কি সব রাস্তা খোলা রাখছেন নাকি? সবুজ পাঞ্জাবি, গেরুয়া রঙের উত্তরীয়, ব্যাপারটা কি দিলীপ দা? নাকি বিজেপি করলে কি সবুজ পাঞ্জাবি পরতে নেই? না পরতে তো হয়, কিন্তু অনেকে আবার গেরুয়া পরলে রেগে যান। অনেক দলেতে কি আছে, ওই জামাটা না পরলে টিআরপি থাকে না, পার্টিতে থাকা যাবে না, তাকে মানাক না মানাক সে পরেই আসবে ওটা। এখন তো আমাদের পার্টিতে এরকম ট্রেন্ড চালু হয়েছে, গেরুয়া পাঞ্জাবি সবাই পরছে। কে বলে গেরুয়া পাঞ্জাবি? মোদিজি তো গেরুয়া পাঞ্জাবি পরেন না, পুজো করতে গেলে পরেন। তো এটা একটা ট্রেন্ড রাজনীতিতে, কেউ না কেউ একটা কিছু ব্র্যান্ড মানি দেয়। দিলীপ ঘোষ এসব ভেঙে দেওয়া ঠিক গেরুয়াও নয়, এখানে একটা হলুদ রয়েছে, তলায় আবার লালও রয়েছে, মানে সব রঙের একটা মিশেল। হ্যাঁ, প্রিন্টটা কিরকম, এটা খুশ মেজাজে আছে আজকে দিলীপ ঘোষ, ব্যাপার কি? দিলীপ ঘোষের মেজাজ সাদা, এটা সবুজ। হ্যাঁ, দিলীপ ঘোষের মেজাজ খারাপ তুমি কবে দেখেছো? অনেকের মেজাজ খারাপ করে দিই আমি, তখনই সমস্যা হয়। আমি খোশ মেজাজে থাকি, সে পার্টির সংগঠনে থাকি, নির্বাচনে থাকি, আন্দোলনে থাকি, মিডিয়াতে থাকি, আমি আমার মতোই থাকি। এখন কার কেমন লাগে এই নিয়ে এটাই বিতর্কের বিষয় হয়। দিলীপ ঘোষের মতো আছে, দিলীপ ঘোষের মতো থাকবে। দিলীপ ঘোষ কি শুধু দলের বাইরের লোকেরই মেজাজ বিগড়ন, নাকি দলের ভিতরের লোকেদের? সবার, আমাকে দেখে অনেকেই মেজাজ বিগড়ে যায়, কিছু করার থাকে না। আর কারণ আমি তো কোনো জায়গায় অ্যাডজাস্ট করি না কারোর সঙ্গে। এ রাজ্যে দু একজনের নাম বলুন যাদের মেজাজ আপনাকে দেখলে বিগড়ে যায়। সে আপনারা জানেন অ্যাডজাস্ট করেন না কারোর সাথে, বড় কথা বলছেন। রাজনীতিবিদ হয়ে স্বর্ণালী বলছেন অ্যাডজাস্ট করবো না, যেখানে রাজনীতি মানে কম্প্রোমাইজ, রাজনীতি মানে অনেক সম্ভাবনার, যা দরকার আছে সে আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে। দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে না। জঙ্গলমহলের কথা স্বর্ণালী, টানে টানে চলনা তো কাটে দিব না, এটাও ঠিক। জঙ্গলমহলের লোক সোজাসুজি বোঝে, সোজাসুজি করে, ওই টানে টানে চলতে হবে একদম, এটাও হতে পারে, আমার রক্তে সেটা আছে। আমি আমার পার্টি, আমার সংগঠন, আমার আইডিওলজি, আমার ডিসিপ্লিন এটা বুঝি, এর সঙ্গে কখনো সমঝোতা করি না। তা ওই সাম্রাজ্য ছেড়ে, পূর্ব মেদিনীপুর ছেড়ে, পুরো জঙ্গলমহল আপনার হাতে, কোথায় দুর্গাপুর দামোদরের তীরে দৌড়াতে এলো কীর্তিরাজাদের সঙ্গে? যে সুবর্ণরেখার ধারে জিততে পারে সে দামোদরের ধারেও জিততে পারে। দামোদরে তো চোরা স্রোত নয়, পুরো বড় মান, সুবর্ণরেখা তো রাজনীতিটা এরকম। যারা ধরুন এখানে গলি ক্রিকেট খেলে বা ক্লাব ক্রিকেট খেলে, তাদের পক্ষে যদি ন্যাশনাল ক্রিকেটে দেন খুব অসুবিধা হয়। তো আপনাকে ন্যাশনাল ক্রিকেটের মানসিকতা নিয়ে ক্রিকেট খেলতে হবে, সেজন্য আপনি যে টিমে খেলুন কোনো অসুবিধা হবে না। দিলীপ ঘোষকে হঠাৎ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর আবার রঞ্জি খেলার মতো করে দৌড়তে হচ্ছে না? অনেক সময় কি আছে, নিজের শক্তির পরীক্ষা দেওয়ার জন্য নিচের থেকে হয়ে আসতে হয়, এবং নিজের ব্যক্তিগত জীবনে অনেক সময় সংকট এসে গেলে পেছনে গিয়ে আবার ওখান থেকে শুরু করতে হয় যে কোথা থেকে বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছিলাম, রাস্তাটা ভুলে যায়নি তো। আপনি কি সংকটে পড়েছিলেন? অনেক জায়গায় আমার কোনো সংকট নেই, আমাকে নিয়ে অনেক সংকট হয়। স্বর্ণালী, আমি একটা কথা স্বর্ণালীর কাছ থেকে জিজ্ঞাসা করবো, জানতে চাইবো, স্বর্ণালী আপনার কভার করতে গেছিল পুরো প্রচারটা, সারাদিন ছিল আপনার সঙ্গে, স্বর্ণালী বলছিল যে অসম্ভব জনপ্রিয়তা দিলীপ ঘোষের সম্পর্কে, সোশ্যাল মিডিয়া দেখলে একরকম মনে হয়, দিলীপ ঘোষকে সামনাসামনি দেখলে একরকম মনে হয়। আপনার সঙ্গে নাকি সব থেকে বেশি মহিলাদের সেলফি তোলার জনপ্রিয়তা, একটু আগে আমরা দেখাচ্ছিলাম বিজেপি সব থেকে বেশি মহিলা ভোট পাচ্ছে স্বর্ণালী। একদমই তাই না? ওখানে তো ঠিকই যে বর্ধমানে যারা মহিলারা তারা বেশিরভাগ ভোট আমাকেই দিয়েছেন, ওই লক্ষ্মীর ভাণ্ডার ফান্ডার সব ভরে গেছিলো। তার অন্য কারণও আছে, ওখানে যে সন্ত্রাস ইত্যাদি ছিল, মহিলারা বহু বছর ভোট দেননি, তারা আমাকে কেঁদে কেঁদে বলেছিলেন আপনি বেরিয়ে ভোট দিতে যাবেন, দিলীপ ঘোষ আছে, আর সেটা দেখেছি আমি। কিন্তু মহিলাদের মধ্যে সেলফি তোলার ট্রেন্ডটা বেশি আছে, মানে পুরুষদের থেকে আগে সব ভুলে গিয়ে আগে ফটো তুলবেন, সে যেই হোক, সেলিব্রিটি হোক, অন্য কেউ হোক, কিছু হোক, নিশ্চয়ই সোনালীর সঙ্গেও তোলে কেউ সেলফি। তা আমার সঙ্গে অনেকে তোলেন, ভালো লাগে। আমার তার কাউকে দেওয়ার নেই, আমার নিন, পয়সা চাইবেন না, সেলফি নিয়ে নিন, এটা আমি বলি। যেহেতু সোনালীও একদম ক্যাম্পেনের কথাতে আসছিল, আমি একটা অন্য প্রসঙ্গে একদম কাটাছেঁড়ার জায়গাটা এবার, আমরা চারজন যারা সিনিয়র এডিটার রয়েছি, আমরা কাল থেকে, কাল বিকেল 5টা থেকে রাত 12টা অবধি টানা কাটাছেঁড়া নম্বর নিয়ে করছিলাম। আপনি সেই ব্যক্তি, আপনি প্রশান্ত কিশোর নন, আপনি এবারের যে স্ট্র্যাটেজিস্ট যারা আপনার দলের
তাদের মধ্যে থেকেও একজন নন হন তো, কিন্তু আপনি সেই ব্যক্তি যে 18টা MP এনশিওর করেছিলেন বাংলাকে। এবারের যে ম্যাচ স্ট্র্যাটেজি, আপনি হেড কোচ নন, আপনি জয় শাহর মতন সিলেক্টর নন, এবারের টিমটা, সেই টিমটা উইনিং টিম যদি হয়, কী কী ভালো জিনিস হয়েছে এবং কী কী খারাপ জিনিস, সেটা সচিন তেন্ডুলকার কি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এই এই অ্যানালিসিসটা করতে পারবে এখানে? দেখুন, রেজাল্ট না হওয়া পর্যন্ত এই নিয়ে বেশি চর্চা করার কোনো মানে হয় না। আপনি কি বেশি বলছেন না কম বলছেন? না, আমি তো বেশিই বলবো, কারণ কি 22-25 বেশি বলছেন? হ্যাঁ, বিজেপি 22-25 বেশি, আপনারা যা দেখেছেন তার চেয়ে তো বেশি পাবোই, পাবেন। কালকে একটি চ্যানেলে আমাকে যারা সবচেয়ে কম দেখিয়েছিল, সবাইকে আমি অনলাইনে জুমেতে ইন্টারভিউ দিচ্ছিলাম, তারা বললেন তো এই তো একটা মাইনাস হয়ে গেছে। আমি 4 তারিখ অবধি আপনি মাইনাস প্লাস করতে থাকুন, 4 তারিখের পরে আমরা প্লাস করব। সবাইকে যেতাম, সবাই জিতুন 4 তারিখ অবধি, তারপরে বিজেপি জিতবে। গতবারের আপনাদের চ্যানেল ছিল না তখন, আপনারা হয়তো ছিলেন সাংবাদিকতাতে, ঠিক একইভাবে ভোট হয়ে গেছে। ভোটের ঠিক আগের দিন, গণনার আগের দিন, আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, আমার চেম্বারে সমস্ত যারা বিট করেন বিজেপির সব চ্যানেলের এবং প্রিন্ট সাংবাদিকরা ছিলেন, আড্ডা মারছি, কোনো কাজ নেই বিকালবেলা, তো সেখানে কথা হচ্ছিল। আপনারা জানেন গতবারে বিজেপিকে কেউ পাতে দেয়নি, 6টা 7টা 12টা। এবারে যে চ্যানেল সবচেয়ে বেশি দেখিয়েছে গতবারও, তারা 16টা দেখিয়েছিল। তারপরেও আমি বলেছিলাম তাদের সাংবাদিককে, মানে তোমরা ভয় পাচ্ছ কেন, এখনও 70টা মানতে পারছ না? তিনি সিনিয়র সাংবাদিক, তিনি আমাকে বলেছিলেন, দীপদা এটা কি বাস্তব? আমি যে তোমরা যা দেখিয়েছ তার চেয়ে 1টা সিট হলে বেশি পাবো, আর 1% হলে ভোট বেশি পাবো। ওনা 39 দেখেছিলেন ভোট, 40-এর বেশি পেয়েছি, আর 16 সিট দেখেছিলেন, 18 পেয়েছি। আমি আপনাদেরকে এখানে বলে যাচ্ছি, এবারও যে যা দেখিয়েছে বেশিরভাগই, তার চেয়ে আমরা বেশি পাবো, কারণ ট্রেন্ড ওই দিকেই আছে। আর এমন এমন সিটে এমন রেজাল্ট হবে, সেটা একটা চমকে যাওয়ার মতো। কোন কোন সিটে যেটা আমরা জিতিনি, এমন সিট আছে কি একটু বলুন না? আপনি আজকে আপনি হচ্ছেন সেফোলজিস্ট আমাদের, ধরেন না, আমি দিলীপ ঘোষ দা সেফোলজিস্ট, আমি কখনো সেফোলজিস্ট নই, আমি আমার পলিসিও তৈরি করতাম, আমাকে মিটিংয়ে ডাকা হতে পারে বাড়িতে, এটা নিয়ে পলিসি, মানে পলিসি আপনারা করুন, এক্সিকিউশন আমি করি। আমি প্রেসিডেন্ট থাকতেও জিজ্ঞেস করুন, আমার সুব্রত দা ছিলেন, আরও সব আমার যারা টিম ছিল, তারা ঘন্টার ঘন্টার মিটিং করতো ঘরের মধ্যে, মানে আমি বাইরে আছি, খালি ইয়েস নো করার জন্য ফোন করতাম আমাকে, যে এই ঠিক হয়েছে কি না, কোনো এডিশনাল টেস্ট আমি বলতাম, আর মাটি দাঁড়িয়ে বলে দিতাম কোথায় কী হবে। আমরা 3 জন যখন বিধানসভায় জিতলাম, আমাকে আমার তৎকালীন সভাপতি ফোন করেছিলেন ভোটের কদিন আগে, ক্যা দিলীপ দা কিতনা হোগা, আমি সবে 6 মাস এসি রাজনীতি, মানে 1 বছরে 6 মাস প্রেসিডেন্ট হইনি, 4-5 মাস, আমি ডিসেম্বরে প্রেসিডেন্ট হলাম, আর মার্চে রেজাল্ট ঘোষণা হয়ে গেলো, মেতে রেজাল্ট হলো। তা আমার যা তজুর্বা ছিল, আমি যে 8-10টা সিট জিততে পারি, তো চিত্র 3টে, কিন্তু 7টা সেকেন্ড পজিশনে ছিলাম, 10টা হয়ে গেল। তো তখন আমার যা ছিল, পরে একই রকমভাবে এবারেও প্রাইম মিনিস্টার আমাকে জিজ্ঞেস করেছেন ক্যা হোগা, আমি ওনাকে একটা সংখ্যা বলেছি, দেখে নেবো সেটা। এই ধরনের সেফোলজিস্ট আমি ছিলাম না, আর কোনোদিন আমি ওই ধরনের কাগজে পত্রে রাজনীতি করিনি, কারণ রাজনীতিটা হচ্ছে মাটিতে প্র্যাকটিক্যাল, আর যারা এই ধরনের রাজনীতি করেছে ভারতবর্ষে, তারাই সফল হয়েছে।